নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব সাপের বিষ মানুষের শরীরে কিভাবে ক্ষতি করে। সাপের যে বিষ, তার প্রধান উপাদানটাই হলো প্রোটিন। তো এই বিষাক্ত প্রোটিনই শরীরের ক্ষতির জন্য দায়ী। এই বিষে এনজাইমও থাকে, যেটা শরীরের শর্করা, প্রোটিন আর ফ্যাটকে ভেঙে দিতে সাহায্য করে। সাপের বিষ তিন রকমের হয়, সাইটোটক্সিক, নিউরোটক্সিক এবং হিমোটক্সিক। সাইটোটক্সিন সাধারণত কামড়ানোর জায়গার কোষগুলিকে ধ্বংস করে দেয়, মানে জায়গাটিকে গলিয়ে দেয়। এর ফলে সাপ যাকে শিকার করে তাকে সহজে হজম করতে পারে। নিউরোটক্সিন নার্ভ সেলকে অ্যাটাক করে, এটি নার্ভ সেলের সিগন্যালগুলিকে বন্ধ করে দেয়, ফলে মাসেল প্যারালাইসিস হয়। এর ফলে আমাদের শরীরে শ্বাস নিতে কষ্ট হয়, কারণ ফুসফুস সংকুচিত প্রসারিত হতে বাধা পায়, ফলে মানুষ মৃত্যুর দিকে পৌঁছে যায়।